এসেছি, আমার টাকা পয়সা স্বর্ণ গয়না সব সে হাতিয়ে নিছে, মিথ্যা বলে সে আমাকে দেশে নিয়ে আসছে। হ্যাঁ, বিয়ের পরে কনসিভ করছি, বিয়ের আগে কেউ কনসিভ করে নাকি? তুই কারো হইতেও পারবি না, তোকে বাঁচতেও দিব না, তোকে আমি রাখবো না, তোর সাথে সংসারও করবো না। আমি দ্বিতীয় স্ত্রী, ওনার যে প্রথম স্ত্রী ওনার সাথে ওনার সম্পর্ক নেই, ওনার ডিভোর্স হয়ে গেছে, আমাকে এটা বুঝাইছিল। আমি তাজমহল আক্তার, আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী মনহদি থানা। আমি গত এক বছর সৌদি আরবে ছিলাম, সৌদি আরবে উনি আমাকে মিথ্যা প্রবলন দেখায়া এক বছর আমার সাথে মৌখিকভাবে বিয়ে করে আমার সাথে এক বছর সংসার করে, তারপরে সে আমাকে বাংলাদেশে নিয়ে আসে গত 14 ফেব্রুয়ারি। বাংলাদেশে নিয়ে এসে সে আমাকে আবার বিয়ে করে, এখন আমি আমার স্বীকৃতি চাইতে গেলে উনি আমাকে অস্বীকার করে। এখন আমার একটাই, দেশবাসীর কাছে আমার একটাই আকুল আবেদন যে আমার মতো এরকম ভুল যাতে আর কোনো মেয়ে না করে। আমি এক বছর বিস্তারিত বলতে, আমি এক বছর যা ইনকাম করছি সব তারে দিছি, আমার টাকা পয়সা স্বর্ণ গয়না সব সে হাতিয়ে নিছে, সব সে নিয়ে। আমি সৌদিতে হাউস বিছিয়ে গেছিলাম, 2-3 মাস কাজ করার পর ওনার সাথে আমার মানে পরিচয়, পরিচয়ের পর উনি, ওনার নাম বাবলু মিয়া, ওনার বাড়ি কিশোরগঞ্জ বৈরব থানা চান্দের চোর। তারপর ওনার আমাকে ভালো লাগে, তারপরে আমি অসম্মতি জানালে উনি আমাকে ব্ল্যাকমেল করে, সুসাইড করা ভয় দেখায়। ওনার আমাকে ভালো লাগে, ওনাকে বিয়ে করতেই হবে, ওনাকে ভালোবাসতেই হবে। তো এক পর্যায়ে আমি না পাইরা মানে ওনাকে ভালোবাসতে আমি বাধ্য হলাম এক পর্যায়ে। তারপরে উনি আমাকে ওইখানে এক বছর সংসার করে, সংসার করার পর সে আমাকে বাংলাদেশে নিয়ে আসে, নিয়ে এসে সে আমাকে আবার বিয়ে করে, আবার বিয়ে করে এখন আমি তার, আমি যখন জানতে পারি তার বউ বাচ্চা আছে, তার ফ্যামিলিকে আমি ইনফর্ম করলে সে আমাকে এখন অস্বীকৃতি মানে অস্বীকৃতি মানে অস্বীকার করতেছে আর কি। ওনার বাড়িতে আমি গেছিলাম, যাওয়ার পরে ওনার এলাকাবাসী সবাই দেখছে, অনেক মানুষজন দেখছে আমাকে। আমি ওখানে সাংবাদিক নিয়ে গেছিলাম, বাট সাংবাদিকে আমার ভিডিও মানে ই করে নেই, এটা স্থগিত রেখে দিয়েছে। বৈরব যে সাংবাদিকগুলা, সাংবাদিক অফিসে গেছিলাম, তখন ওরা হয়েছে আমার সাথে একটা গাদ্দারি করছে। যাই হোক, সমস্যা নেই, যার যার গাদ্দারি ফল সে পাবে। ওনার, আমি দ্বিতীয় স্ত্রী, ওনার যে প্রথম স্ত্রী ওনার সাথে ওনার সম্পর্ক নেই, ওনার ডিভোর্স হয়ে গেছে, আমাকে এটা বুঝাইছিল। আর বুঝাইছিল যে একটা পুরুষে 4টা বিয়ে যায় যাচ্ছে, আমি তো চুরি ডাকাতি করি না, আমি তো তোরে বিয়ে করছি, আর আমি তো তোরে স্বীকৃতি দিব, তোরে আমি বাস্তবতা দিব, সমাজ দিব, মিথ্যা বলে সে আমাকে দেশে নিয়ে আসছে। এখন আমার দুঃখটা এই জায়গায়, সে আমাকে কেন দেশে নিয়ে আসলো, কেন আমাকে বিয়ে করলো, কেন আমার সাথে এত বড় একটা প্রতারণা করলো, আমার কি দোষ ছিল? এখন বলে যে তোরে আমি চাই না, তোরে আমি কাগজ পাঠাবো, মানে ডিভোর্সের কাগজ পাঠাবে, আমাকে হুমকি দিচ্ছে, তোরে বাঁচতেও দিব না, তুই কারো হইতেও পারবি না, তোকে বাঁচতেও দিব না, তোকে আমি রাখবো না, তোর সাথে সংসারও করবো না। না, উনি তো আমাকে বিয়ে করছে, এটা হচ্ছে ইসলামের শরীয়ত মোতাবেক ওখানে কাজী ডাকা মৌখিকভাবে বিয়ে করা হয়েছে ওখানে, যেহেতু আমার কাগজপত্র ছিল না, যার কারণে আমাকে ওভাবে বিয়ে করছে। বিয়ে করার পর এখন হচ্ছে বাংলাদেশে আবার নতুন করে এসে আমাকে 10 লাখ টাকা দেন মধ্যে আমার কাছে, কিন্তু এখনও কিন্তু মানে আমার করতেছি যে ওনার কাছে আমার কী দাবি? আসলে আমার কোনো দাবি নেই ওনার কাছে, দাবি আমার একটাই, উনি আমার সাথে সংসার করবে না, আদার্স কী দাবি উনি জানতে চায়। ওনার যে নাম্বারটা ইউজ করতো সেটা বর্তমানে অফ আছে, আর হয়েছে আমি নতুন কোনো নাম্বার তার জানি না, আগে যে সিমটা ইউজ করতো সেটা একবারে ই করে ফেলছে, এখন বর্তমানে তার কোনো নাম্বার আমার কাছে নেই। তার আমার এই যে আমার মোবাইলে দেখেন, সে আমাকে সব কিছুতে ব্লক করে দিছে, আমার ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ সব কিছু সে আমাকে ব্লক করেছে। পরিচয় হয়েছে ওনার এক বোন হয়, বোনের বাসায় সে আমাকে দেখ। টাকা পয়সা বলতে আমি এক বছর যা ইনকাম করছি আমার কাছ থেকে সব মানে ইনকাম করছি, মাসে মাসে বেতন পাইছি আমি তারে দিছি, সব সে নিছে। আনুমানিক কত টাকা? আনুমানিক তো আমি জানি না, আমি 2500 রিয়াল করে বেতন পাইছি, এখন হয়েছে এক বছর যা ইনকাম করছি সব দিছে। 2500 রিয়াল বাংলার প্রায় 1 লাখ টাকা। অ্যাবর্শনের কথা, ওনার যে ড্রাইভার শামীম, উনি মানে অ্যাবর্শন করার জন্য ওনাকে দিয়ে ওষুধ নেওয়া হয়েছে, ওষুধ পাঠানো হয়েছে, তারপরে ওখানে অ্যাবর্শনটা হয়েছে। হ্যাঁ, বিয়ের পরে কনসিভ করছি, বিয়ের আগে কেউ কনসিভ করে নাকি? না, ওখানে উনি তো আমাকে মৌখিকভাবে বিয়ে করছে, বিয়ে করার পর আমি কনসিভ করছিলাম। হ্যাঁ, দেশে এসে সে আমাকে আবার বিয়ে, এখন কাবিন উনি আমাকে 10 লাখ টাকা দেন মোহর দিয়ে বিয়ে করছে। তো এখন আমার কাছে অরিজিনাল ডকুমেন্ট সবই আমার কাছে আছে, যেটা বাংলাদেশের বৈধতা সেটা আমার কাছে আছে।